চিচিঙ্গা পুষ্টিগুণে পরিপূর্ণ গ্রীষ্মকালীন একটি সবজি চিচিঙ্গা অনেকেরই খুব পছন্দের একটি সবজি এটি চিচিঙ্গা কেবল খেতেই সুস্বাদু নয় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী শীতকালের তিন মাস বাদ দিয়ে সবসময় এই সবজিটি পাওয়া যায় একটু তিতকুটে স্বাদের হলেও রান্নার পর তা থাকে না ভাজি ঝোল অন্যান্য সবজির সঙ্গে বিভিন্নভাবে খাওয়া যায় এই চিচিঙ্গা দেখতেও খুব সুন্দর সবুজ রঙের মাঝে মাঝে সাদা 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 লম্বা টান টান দাগ রয়েছে এই সবজিটি শারীরিক শক্তি বৃদ্ধি হজম শক্তিসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান ভিটামিন এবং খনিজ রয়েছে এছাড়াও এতে আঁশ সামান্য ক্যালোরি এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ বি এবং সি রয়েছে যা মানব দেহের জন্য খুবই উপকারী চিচিঙ্গার পুষ্টিমান চিচিঙ্গায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস মজার ব্যাপার হলো যে চিচিঙ্গায় কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ সিম আলু কাঁচা কলা কুমড়া বেগুন ও পটলের চেয়েও বেশি প্রতি 100 গ্রাম চিচিঙ্গায় খাদ্যশক্তি থাকে 23 ক্যালোরি আমিষ 1 গ্রাম শর্করা 4.4 গ্রাম ক্যালসিয়াম 50 মিলিগ্রাম ফসফরাস 20 মিলিগ্রাম আয়রন 1.1 মিলিগ্রাম ভিটামিন এ 160 আইইউ ভিটামিন 0.04 মিলিগ্রাম ও ভিটামিন বি 0.06 মিলিগ্রাম তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক চিচিঙ্গার উপকারিতা হৃদযন্ত্রের জন্য উপকারী ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল জলমাতে সাহায্য করে কফ কাশি দূর করে জ্বর সারিয়ে তোলে হজম শক্তি বাড়ায় বিষাক্ত উপাদান দূর করে হাড় ও দাঁত মজবুত করে অ্যাসিডিটি দূর করে লিভার রোগ সারায় এই চিচিঙ্গা আমাদের বাড়ির উঠানে অথবা বাড়ির কানাচে প্রচুর পরিমাণে চিচিঙ্গা আমরা উৎপাদন করে নিজেরাই নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করে আমাদের শরীরকে এক্সিলেন্ট সজীবতা ও তারুণ্যতা দান করতে পারি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করতে পারি সম্মানিত ভিউয়ার্স চিচিঙ্গা সম্পর্কে এত গুণ আপনাদের বললাম আপনারা নিজেরাই আপনাদের পতিত জমিতে এই চিচিঙ্গা আবাদ করে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।